অক্সফোর্ডে এই প্রথম যাত্রা শুরু করল আন্তর্জাতিক মানের ইংলিশ ভার্সনের শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল তাফি স্কুল কক্সবাজার, যেখানে জাতীয় শিক্ষা কারিকুলাম ও ক্যামব্রিজ কারিকুলামের সঙ্গে সমন্বয় রেখে শিক্ষা দেওয়ার পাশাপাশি তাহফিজুল কোরআনের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। রবিবার 14 জানুয়ারি অরিয়েন্টেশনের মাধ্যমে স্কুলের প্রথম দিন শুরু হয়। শুরুতে প্রতিটি শিক্ষার্থীদের ফুল ও চকলেটের মাধ্যমে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। শ্রেণী কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল প্রাণবন্ত। কচি গাছের শিশু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল স্কুল আঙ্গিনা। এই সময় ভাইস প্রিন্সিপাল আহমদ আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রিন্সিপাল মোহাম্মদ রেদওয়ানুল কবির, পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক জাকির, পরিচালক মোহাম্মদ আলী ও অভিভাবক আব্দুর রহিম। ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ রেদওয়ানুল কবির বলেন, সকল অভিভাবকেরা চায় তাদের সন্তান যাতে সমাজে আলোকিত একজন হয়, সেই লক্ষ্যেই তিনি এবং তার শিক্ষকেরা কাজ করে যাবেন। দুনিয়ায় আলোকিত ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন, কোরআনের আলোয় আলোকিত হবে তাদের জীবন জিন্দেগি, যাতে করে দুনিয়াও তাদের সুন্দর হয়, আখিরাতেও তাদের সুন্দর হয়। এজন্য আমরা আমাদের স্লোগান রেখেছি লার্নিং ফর লাইফ অ্যান্ড আফটার লাইফ, এই জীবন এবং পরের জীবনের জন্যে শিক্ষা। তো এইখানে আমরা মূলত যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইংলিশ ভার্সনে আমরা একই সঙ্গে তাহফিজ এবং একই সঙ্গে জেনারেল বিভাগের কার্যক্রম দুটিকে আমরা সমন্বয় করেছি, কম্বিনেশন করেছি। এই সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক আবু তাহের, নাজমুদ্দিন, মুবিনুল হক, লুৎফর সাহারিন বিউটি সহ সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, সিসিএন।